আসাম নাগাল্যান্ড সীমান্তের বোকাজানে বিপুল পরিমাণে মাদক সহ এক চোরা কারবারি গ্রেফতার। গ্রেফতার হওয়া চোরা কারবারি করিমগঞ্জ জেলার শামসুল হক। উদ্ধার 583 গ্রাম মাদক। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা। কার্বি আংলং জেলার সহকারী পুলিশ সুপার জন দাসের নেতৃত্বে আসাম নাগাল্যান্ডের সীমান্তে আসাম পুলিশ সিআরপিএফ এর 20 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা মাদক বিরোধী অভিযান চালায়। আজ এক ব্যক্তির কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে তার কাছ থেকে মোট 47টি সাবানের বাক্সে 583.08 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়। জানা যায় গ্রেফতার হওয়া ব্যক্তি করিমগঞ্জ জেলার শামসুল হক। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। আপডেট এ পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।